যে ভয় পায় আল্লাহকে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, আল উলামা, যারা এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ। গেল একটা, কতটা বোঝো? এখন এখানে আল ওলামা বলতে বললাম যে এই 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 সমস্ত বিষয়ে, অর্থাৎ বায়োলজিক্যালি দেয়ার, তাই না? এটা যাবে, এটা যাবে না। আল ওলামা অর্থাৎ যারা অবগত। কিসে অবগত? পরের আয়াতে আসো, ইন্নাল্লাহ আজিজুন গাফুর, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান পরম ক্ষমাপরায়ণ। এখন এখানে ওলামা কারা? 29 তার উত্তর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই হলো ওলামার সংজ্ঞা। হলো যারা অধ্যয়ন করে আল্লাহর কিতাব। বুঝতে পারা গেল? মানে কারা ওলামা? কারা ওলামা? মানে এই টুপি দাঁড়িওয়ালা মোল্লা মৌলভী, এগুলো নয়, খাসাতান, বিশেষভাবে, তাই না? আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক মানে ওলামা কিভাবে কিভাবে হয়, ওয়া আকামু আস-সালাত, আকামু, আর বলো কিভাবে বলো? আমি সূরা ফাতিরে 32 নম্বর আয়াত, হ্যাঁ, এখানে এবং তুমি যেইখানে তোমার চোখ পড়ে, এটাও একটা অসাধারণ ব্যাপার দিবা, আমি তোমাকে হাওয়া দিচ্ছি না ভাই। মানে যেমন মনে করো যে এও এসে ঘোষণা করেছে আমিও আপনার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, এই যে বুঝেছো, আমি ইফফাতকে দেখিয়ে বলছিলাম যে আমার সারা জীবনের সাধনার ফসল ইফফাত, আর একজন আছে, হ্যাঁ দেখেছো, হ্যাঁ, এও বলেছে আমিও, কথাটা বলছে। বিষয়টা আসলে কি, আসলে কি, যেমন কোরআন শোনার পরে বিনা প্রশ্নে মেনে নেওয়া আল্লাহর কথা। তো এখানে কোনো একজন বান্দা উচ্চারণ করলো, তাই না? বোঝাবার মালিক তো আল্লাহ, তো যদি বুঝতে পারা যায় তাহলে একদম চুপ হয়ে যাওয়া, বাদ বাকি সবরের সাথে অপেক্ষা করা যে আমি ধৈর্য ধরলে আমি বাকিটা সব শুনতে পাবো, যা যা আমি জানি না, কথাটা বুঝছো? তারপর যখন একজন মোটামুটি আদু ভাই তোমাদেরকে জুটিয়ে দিয়েছেন আল্লাহ, যেন ক্লাস 9-এই 10 বছর, হ্যাঁ, আবার কি হয়েছে? তাই না? তো একজন আদু ভাই জুটিয়ে দিয়েছেন, একটা জিজ্ঞেস করার জায়গা তো হয়েছে, তো এটা তো আল্লাহর কাছে একটা নেয়ামতের মতো, যে আমরা একটা সিনিয়র ভাই পেয়েছি, তার কাছে আমরা জিজ্ঞেস করতে পারি যে ভাই আসলে এই ব্যাপারটা কি। তো দিবার কোশ্চেনগুলো আবার এরকম যে তোমার খুব চিন্তার একটা ব্যাপার, খুব বিশেষ পয়েন্ট হয়, ওর চোখগুলো পড়ে, এই জন্য যে ও আগ্রহের কেন্দ্রবিন্দু আমার এই কারণে যে ওর চোখগুলো পড়ে এমন জায়গায় যে জায়গাগুলো আসলেই ক্রিটিক্যাল, হ্যাঁ, মাছরাঙার চোখ, কথাটা বুঝছো? এবং এইটাতে করে হয় কি, আগ্রহ বেড়ে যায় আরও, কথাটা বুঝছো? আরও আগ্রহ বেড়ে যায়, যে ফ্ল্যাট কোনো কোশ্চেন না, খুব ক্রিটিক্যাল কোশ্চেন থাকে। বিসমিল্লাহ রহমান রহিম, দেখো আমি একটু লম্বা করব, 27 থেকে যাব। আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাসসামাই মাআন, তুমি সূচনাটা দেখবা, একটা প্রেক্ষিতের সূচনাটা দেখবা। তোমরা কি, আমি লাগিয়ে দিতে পারি, তোমরা কি কখনো খেয়াল করে দেখেছ? কথাটা বোঝো, আমি খেয়াল করার কথাটা কেন বললাম, আলাম তারার মধ্যে এটা ইনক্লুড হয়। তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো যে আল্লাহই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি? আমার এখনকার মোড়টা বুঝতে পেরেছ? অর্থাৎ বৃষ্টি আমরা পড়তে দেখি, আকাশ থেকে বৃষ্টি আমরা পড়তে দেখি, কিন্তু সেই বৃষ্টি যে আল্লাহ অবতীর্ণ করছেন এইভাবে কি কখনো ভেবে দেখেছি? শামসুন নাহার বলো, কখনো ভেবে দেখেছি যে আল্লাহ? ব্যাস এই পর্যন্ত। কিন্তু এখানে জিজ্ঞাসা দেখো, পুরো শিরশির করছে সমস্ত শরীর, যে
আলাম তারা আন্নাল্লাহ, মানে এই যে কথাগুলোর মধ্যে যে ভেদটা থাকে, এই ভেদটা আমরা কেউ খেয়াল করি না, লক্ষ্য করেন, আল্লাহ তাআলা ওকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন, দেখেন। তো তোমরা কি এটা কখনো ভেবে দেখেছো যে আল্লাহই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি? এখন বৃষ্টির দিকে তাকালে কখনো মনে হয় যে আল্লাহ নাজিল করছেন এই বৃষ্টি? মানে আমরা কতটা দূরে, চেতনার থেকে কতটা দূরে আমরা, আসো প্রকৃত চেতনা থেকে, প্রকৃত দৃষ্টি থেকে কতটা দূরে আমরা, বুঝছো কথাটা? আখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানু হা। খেয়াল করো, এখানে আল্লাহ অবতীর্ণ করলেন পানি, হ্যাঁ, তারপরে হলো আমরা বের করি তা থেকে ফল ফসল, এই আমরার মধ্যে আমরা এবং ফেরেশতারা জুড়ে গেলাম, হ্যাঁ, অদৃশ্যের সমস্ত পাওয়ার এবং আমরা এবং ফেরেশতারা জুড়ে গেলাম। মুখতালিফান আলওয়ানু হা, বিভিন্ন বিচিত্র রঙগুলো তার, রঙগুলো তার। ওয়ামিনাল জিবালে জুদাদুন, হ্যাঁ, এবং আছে পাহাড় পর্বতের মধ্যেও বিচিত্র তার রং, কথা বুঝছো? বিদুন, আমি বলি একদম সাদা না কিন্তু, জুদাদুন বিদুন, সাদাটে, কথাটা বুঝছো? মানে যেমন মনে করো অফ হোয়াইট, রাইট রাইট, ওয়া হুমুরুন মুখতালিফুন, বিভিন্ন লালচে ধরনের হলো আলওয়ানুহা, তার রঙগুলো। ওয়া গারাবিবু সুদ, গারাবিবু গারাবিবু সুদ, এ কারিয়ান ওর কান কান খারাপ খারাপ, আয় যাও আর আজকে থেকে তাহলে ক্ষমা করে দেওয়া হলো। গারাবিবু সুদ, একটু সামান্য একটু মনে রাখবা, ওয়াও আলিফ ইয়া খারা জবর, এগুলো চোখের সামনেই থাকে, বুঝছো? যদি হয় তাহলে আগের অক্ষরটাকে ওই আরেকটা অক্ষর মাত্রা টানবা, ব্যাস হয়ে গেল সুদ, গারাবিবু সুদ। তার মানে কালকে কি বলেছি, কাকের মতো কালো, পোড়া কালো। ওয়ামিন আন নাস, এরকম আছে মানুষের মধ্যে থেকেও, দাওয়াব্বে যত প্রাণী, এই যে বাঘ, ভল্লুক, জেব্রা, সিংহ, অমুক, কত রকমের রং, তাই না, কত রকমের রং। বল আনাম, তোমাদের চোখের সামনে গবাদি পশু, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন তার রং, তাই না, কাদালিকা, ওভাবেই, ওই রকমই, যে কটা আইটেমের কথা বলা হলো ওই রকমই বিচিত্র তার রং। ইন্নামা ইয়াখশা আল্লাহ, হ্যাঁ, এখানে দেখো ইন্নামার ব্যাপারে আসলে বলে, তাই না, অনলি বলে, ইংরেজিতে বিভিন্ন ব্যবহার আছে ইন্নামা শব্দটির, একটু ভেঙে বললে দাঁড়ায় এই, আসলে বিষয়টা এই যে ভয় পায় আল্লাহকে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, আল উলামা, যারা এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ। গেল একটা, কথাটা বোঝো? এখন এখানে আল উলামা বলতে বললাম যে এই এই সমস্ত বিষয়ে, অর্থাৎ বায়োলজিক্যালি দেয়ার, তাই না, এটা যাবে, এটা যাবে না, আল উলামা, অর্থাৎ যারা অবগত, কিসে অবগত, পরের আয়াতে আসো, ইন্নাল্লাহ আজিজুন গাফুর, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান, পরম ক্ষমা পরায়ণ। এখন এখানে ওলামা কারা, 29 তার উত্তর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই হলো ওলামার সংজ্ঞা, হলো যারা অধ্যয়ন করে আল্লাহর কিতাব, বুঝতে পারা গেল? মানে কারা ওলামা, কারা ওলামা মানে টুপি দাড়িওয়ালা মোল্লা মৌলভী এগুলা নয়,
খাসাতান বিশেষভাবে, তেন আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক মানে ওলামা কিভাবে কিভাবে হয়, ওয়া আকামু আসসালাত, আকামু ডাবল ওয়াও আর আলিফ, ওয়া আকামু এবং অনুশীলন করে ওহির সংযোগ, মানে একটা জিনিস বোঝো, যেমন এই যে তুমি আমাকে জিজ্ঞেস করলে, তাই না ভাই এটা কি, এখন মনে করো ভাই নাই, কাকে জিজ্ঞেস করবো, ওই যে ধর সেই জন্যে একটা নির্ধারিত রীতিনীতিও আছে, রাতে দাঁড়াতে হবে, আর সেটা তো আমাদের এই জীবনযাত্রায় সম্ভব হয় না, আমাদের রাতে ঘুমাতে ঘুমাতে 11টা 12টা বেজে যায়, ঘুমাবোই কখন আবার উঠবোই কখন, যাও চলো আরব দেশে বা আগের যেই গ্রামে রাত 7টা বাজলে বা 8টা বাজলে খেয়ে দেয়ে একবার নাক নাক টানা ঘুম, তাই না, 3টার পরে কার সাধ্য আছে চোখ বন্ধ করে রাখা, একদম। তাহলে আসো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামু, এবং এই আকামুর মধ্যে অনেক কিছু এসে যাবে, এবং দাঁড়ায় তারা, দাঁড় করায় তারা, আসসালাত অর্থাৎ ওহির সংযোগ, যে প্রভু আমি এখানে ওলামা পড়েছি, ওলামা বুঝিনি। এখানে সমস্যাটা কি দেখা দেয়, পৃথিবীর জ্ঞান গরিমায় যারা অহংকারী, একজন বায়োলজিস্ট, একজন কেমিস্ট, তাই না, একজন বড় মানে মনে করো ইকোনমিস্ট, এরকম বড় বড় যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, তো তাদের কিন্তু জ্ঞানের একটা অহংকার আছে। ইংরেজদের এই যে সাজানো যে সিলেবাসটা, এগুলো আসলে কি, আসলে কি, আমি যে এম এ পাস, টাইটেল পাস, এগুলোকে আমি ডাকি, আসো কি জানো, আসলে কি কিছু জানো, কিছুই জানো না, তোমাকে পাশের একটা অহংকারের সার্টিফিকেট দিয়েছে এবং তাদের কেরানিগিরি করার একটা স্বীকৃতি দিয়েছে, তুমি আসলে আর জানো কি বলো, জানা বলতে তুমি কিছুই জানো না, লেখাপড়া তুমি কম করেছো, কি জানো বলো, এত কথাটা বুঝছো, তো আসলে এই ব্যাপারটা। তো ওলামা কারা, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামু আস-সালাত, কথা বুঝছো, এবং তারা দাঁড়ায় বা তারা দাঁড় করায় তা, কথা বুঝছো, তারা সংযোগ স্থাপনের চেষ্টা করে, আস-সালাত, সালাত মানে তখন দুই পক্ষ হয়ে গেল, কথাটা বুঝছো। এই জায়গাটা লিঙ্কে সূরা বাকারার 100 আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 55, ওই যে তোমার ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন, 152-53 বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এগুলো কিন্তু নির্ধারিত নীতি, নীতি নির্ধারণী যেটাকে আমরা বলি, বুঝছো, যে দেখো তোমার যখনই কোনো প্রয়োজন হবে তুমি সাহায্য প্রার্থনা করবে তোমার প্রতিপালকের সাথে কাছে তার ভাষায়, তার ভাষায়, হ্যাঁ, যেগুলো তিনি শিখিয়েছেন, কওলান সাদিয়ে, যেটা কালকে আমরা কিঞ্চিত আলোচনা করেছি, কওলান, আন্দালে তো কোরআন দেওয়ার কোনো মানে থাকে না, বলে চলে যাবে, কথাটা বুঝো, তাহলে তো কোরআন দেওয়ার এটা একটা ব্যাপার, যেমন কথাগুলো এসেই যায়, এবং সেই জন্য তোমরা তোমাদের মতো চুল পাকা বুড়িদের জন্য এই কথাগুলো, সেটা হলো কাবা ঘর কেন, সারফেইসে সারা পৃথিবীটি উত্তরে দক্ষিণে পশ্চিমে, তাই না, পূর্বে ঈশানে নৈরিতে, যেখানেই যত দিক আছে না কেন, এই মানুষগুলো যারা আল্লাহ বিশ্বাস করে বলে দাবি করে এবং সেটা কোরআনের মাধ্যমে, তারা একমুখী হবে, যে কোনো প্রার্থনা একদিকে তাকিয়ে করবে, এটা সারফেইসের একটা নমুনা, প্রাথমিকভাবে একটা নমুনা, এটা একটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অন্তত একটা পরিচয় তো আসুক তোমাদের, এরকম গ্র্যাজুয়ালি কিন্তু আল্লাহ কোর্সটা সেট করেছেন, কথাটা বুঝছো, যে আস্তে আস্তে তুমি আগে ফেরো তো, আগে স্কুলে তো ভর্তি হও, তারপরে না শিক্ষার প্রশ্ন। তো এখানে যেটা, তাহলে আমার ভাষায় আমার কাছে সাহায্য চাইবে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কথাটা বোঝো, এবং
মানে এখানে আরেকটু ভেদটাও আমি বলতে মিস করলাম, সেটা হলো একটা একসূত্রে গাঁথার একটা বিষয়। এখানে কথাটা আমি একদম দৃশ্যত যেটা তোমাদের সকলের কাছে প্রমাণ হবে, আঞ্জির এখন কোন ভাষায় লেখাপড়া করছে? ইংরেজি ভাষায়। বাধ্য না, বাধ্য কি না? যদি কিছু জানতে চাও তাহলে ইংরেজি শিখতে হবে। সৌদি আরবে 79 সালে গিয়েছি, একটা সাবান কিনতে গেছি, প্রথম গোটা সাবানের গায়ে সব আরবিতে লেখা, লাক সাবানি সব আরবিতে লেখা। আর আমার চোখ টলটল করে উঠছে, আহারে সব শক্তি আল্লাহ তালা দিয়ে দিয়েছিলেন, এখন যে এদেশে ব্যবসা করতে হলে আরবি শিখে নাও আগে। মানে ওই যে চেতনা যেটা, সেটা সবসময়ই কিন্তু জীবিত ছিল। তাহলে ভাষা, ইংরেজের এক সময় তাদের এ রাজ্যে বা পৃথিবীতে তাদের সাম্রাজ্যে সূর্যাস্ত যেত না, আমরা শুনেছি এটা, শুনেছি না? তার মানে গোটা পৃথিবীকে দখল করে বাধ্য করেছে তাদের ভাষাকে গ্রহণ করতে, যেটা আমাদের হওয়ার কথা ছিল। দিয়েছিলেন আল্লাহ বিজয়, ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা। তাহলে আজকে সমস্ত পৃথিবীতে আরবি থাকতো ভাষার সর্বোচ্চ পর্যায়ে, তার জন্য টাকা পয়সা দরকার আছে, ক্ষমতা দরকার আছে, লোকবল দরকার তাও আছে, এবং পৃথিবীর সবচাইতে ফার্স্ট ক্লাস জায়গাটায় এদের অবস্থান, মধ্য পৃথিবীতে, সেন্টার অফ দ্য আর্থ। আর তারা এখন চোখের সামনে পিঁপড়ার মতো মানুষ মারছে, ওনারা বসে উঠে দেখছেন। চলো তাহলে এখন এই যে একটা সর্বজনীনতা, সেইটা তৈরি হয়। এখন এখানে টেকনিক্যালি ব্যাপারটা হলো, আমি যখন বাংলায় বলবো, আমি যখন বাংলা, যেমন ইন্টারভিউ দিতে গেছি, আমরা যখন সকালবেলা দেখতাম, আমরা এই নাকালপাড়ায় অসংখ্য মেস ছিল, তো সেখানে এসে এসে উঠতো ইয়ার থেকে, ভাই এইটার ইংরেজি কি, ওইটার ইংরেজি কি, কেন ভাই আমার ইন্টারভিউ আছে? নিশ্চয়ই দেখেছো তুমিও যৌবনের ছোটোকালে, তাই না? ইন্টারভিউ একদম জুতা টুতা ধার করে নিয়ে, জুতা শার্ট সব ধার করে নিয়ে ইন্টারভিউ দিতে যাবে, কথা বলছো ভাই এটা যদি আমাকে যদি জিজ্ঞেস করে ইংরেজিতে আমি কি উত্তর দেব, বুঝছো জিনিসটা? এগুলো ছিল যেটা তোমরা দেখোনি এখনকার ছেলেমেয়েরা। তো ফেরেশতারা যখন তোমার প্রার্থনা নিয়ে আল্লাহর কাছে যাবেন, তো বাঙালি যে বাংলাদেশে ফেরেশতারা বাঙালি, কথাটা বুঝছো? ঢাকাইয়া ফেরেশতারা ঢাকাইয়া, বরিশালিয়া ফেরেশতারা বরিশালিয়া, এতে কোনো সন্দেহ নেই, কথাটা বুঝছো? তারা কি এই ভাষা বোঝে না? কিন্তু একটা কথা, কিন্তু এই ভাষার ব্যাপারে আলোচনা হয়েছিল, আমরা করেছিলাম, যে মানবীয় সৃষ্ট যে ভাষাগুলো, মানুষের সৃষ্ট যে ভাষাগুলো, সে ভাষাগুলোর মধ্যে 70% স্ল্যাং, স্ল্যাং বোঝো, অশ্লীলতা, কুৎসিত করে বলাই, কেন করবা না এটা, বুঝছো জিনিসটা? দেখো বুঝছো এই ব্যাপারটা, এখন দেখো এই উত্তরটা কে দিতে পারতো শামসুন নাহার, তুমি বলো তো? দেখেছো দিবার অবস্থানটা, দেখেছো আমাদের এখানে? হ্যাঁ, এই জন্য দিবা, দিবা দিবাই, কথাটা বুঝছো? এখন মনে করো এই যে স্ল্যাং, তাই না, এখন আল্লাহর সামনে কথা বলতে গেলে একটু শোভন ভাষা, এই জন্যই কাউলান সাদিদ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। তোমাদেরও ভাষা আছে, সেগুলো আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমরা বলার সময় সেগুলোকে কুৎসিত করে বলো, এবং আশ্চর্য হয়ে যাবা যে এই যে মনে করো ঢাকায় তো একটু মনে করো শুদ্ধ চর্চা ছিল, দেশে গেলে একটু যদি ভালো করে কথা বললেন, এই সূক্ষ্ম বলে, বন্ধু বান্ধব বলতো, শুদ্ধ না ও সূক্ষ্ম কথা বলে, কিভাবে যে কটাক্ষ করত, হ্যাঁ 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 ভদ্রলোক হয়েছো এই সমস্ত, তার মানে হ্যাঁ কথা বলে। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা একটু খেয়াল করো,
এখানে কেন এইটা যে আল্লাহ তাআলা সবাইকে বলেছেন যেমন একমুখী হতে, তেমনি সবাইকে এক ভাষাভাষী হতে না। আরও একটা উদাহরণ সঙ্গে এসে যায়, 136টা স্বীকৃত ভাষা ভারতবর্ষে, যার লিখ্য রূপও আছে কথ্য রূপও আছে, 136টা বই পুস্তক আছে তাদের যার যার ভাষায়, কিন্তু রাষ্ট্রভাষা হিন্দি, সবাই বোঝে। এখন এই সিম্পল একটা ব্যাপার, মুসলিমদের জাতীয় ভাষা আরবি, তারপর যার যার কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ইজ যার যার, ওটা তার তার ব্যাপার। না না, যার যারটা থাক, যার যারটা থাক, কিন্তু জাতীয় ভাষা ওখানে হলো রাষ্ট্রীয় ভাষা আর আমাদের হলো জাতীয় ভাষা আরবি। আপনার থেকেই শিখে যেতাম, আপনার এই যে দেখো এখন ইংরেজি বৈশ্বিক ভাষা, এখন দেখো এই ইংরেজির 17টা রূপ, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডিয়ান, তারপরে তোমার এই যে ময় তোমার, হ্যাঁ এই যে অরুন্ধতী চৌধুরী, তো ইংরেজির 12টা বাজায় দিয়েছে, সমস্ত ইন্ডিয়ান ওয়ার্ড ঢুকিয়ে কথা বলছো, নতুন এক ভাষা তৈরি করেছে ইংরেজি, কারো দখল দেয়, কারো সাহস নাই যে এর মধ্যে আঙুল দেয়। তাহলে আজকে তো আজকে গরম লাগবেই, ভ্যাপসা গরম, ওইটা ছাড়ো, এসি ছাড়ো, আগে আসো না তানবীর, আজকে একটু তুমি তো তোমার জায়গায় না বসলে বা আরাম পায় না, ঠিক আছে ওইটাও ছেড়ে দাও কিছুক্ষণ, ওইটাও ছেড়ে দাও, চলো তাহলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু, এটা চেতনাগত ব্যাপার, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, এটা কিন্তু চেতনাগত ব্যাপার। প্রথমেই দেখালেন যে আমার সাথে কথা বলতে হলে আমার শেখানো ভাষায় কথা বলুক, আমার সাথে যদি কিছু চাইতে হয় হলো, এটা বলে দিলেন আল্লাহ। তারপর চেতনাগতভাবে যেটা বললেন, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত ভেবো না, বরং তারাই জীবিত হয়েছে, তখনই কি হলো যে এই জীবনটা তখন তুচ্ছ হয়ে গেল, তাই না, পরকালের জীবনটা তখন দাঁড়িয়ে গেল চোখের সামনে। এই যে বিষয়টা একটু খেয়াল করো, ওয়ালাকিন লাত্তা শৌরু, দেখেছো তাহলে এখন তোমরা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছো, প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছো, এই যে আল্লাহর পথে নিহত হলে তারা যে জীবনে প্রবেশ করে, তারা যে মরে না, এই ব্যাপারটা তোমরা এখনো বুঝতে পারবা না, এটাও বলে দিলেন। কথাটা বুঝতে পেরেছো? মানে একদম দেখলাম তাহলে ফার্স্ট কন্ডিশনাল যে একটা ব্যাপারটা, প্রাইমারি লেভেলের যে বিলিভার যারা, তাদের জন্য ট্রিটমেন্টটা দেখো আল্লাহ, তোমরা এখনো বুঝতে পারবা যে আল্লাহর পথে নিহত হলে আসলে তারাই আসলে জীবনে প্রবেশ করল। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবই, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবই, বিশ্বাসীন কিছু জিনিস দিয়ে, কিছু বিষয় দিয়ে, কি কি মিনাল খৌফ, যত রকমের ভয় ভীতি আছে তার কোনো একটা আমি তোমাকে দেখাব, মিনাল খৌফকে আমি এর ব্যাপ্তিটাকে তোমার সামনে রাখলাম, কে কোনটা ভয় পায়, দেখা যায় অনেকে অনেকটা ভয় পায় না, একটা ভয় পায়, তো তোমাকে আমি সেটা দিয়ে ভীত করব, অনেকগুলো দিয়েই করতে পারে, অর্থাৎ তোমাকে যেন ভয় তুমি পাও, এখন তাদের যে কয়টা লাগে, ক্ষুধা, এখন এর সাথে যদি তুমি ভয়কেও যুক্ত করো তাও করতে পারো, অর্থাৎ না খেয়ে থাকার ভয়ে কালকে খাবো কি, হায় হায় কি হবে, ওয়াল জু ও ভয় এবং ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, হঠাৎ করে অনেকগুলো পয়সা লস হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, চুরি হয়ে যাবে,
বা কোনো একটা কারণে খরচা হয়ে যাবে। ওয়াল আনফুস, ব্যক্তিগত পর্যায়ে তোমাকে দিয়েও আমি তোমাকে রোগ দিতে পারি, কষ্ট দিতে পারি, সমস্যায় ফেলতে পারি, মামলায় ফেলতে পারি, বা শারীরিকভাবে একটা অক্ষমতার মধ্যে তোমাকে ফেলে দিতে পারি। কথা কার সাথে হচ্ছে? যাও 152-তে 53-তে কথা কার সাথে হচ্ছে? ইয়া ইউহান নাস না কিন্তু, ও দিবা মিস করো না, ইয়া ইউহান নাসটা কিন্তু, ও ইউ হু আর বিলিভ, যারা বিশ্বাস এনেছো তাদের সাথে কথা হচ্ছে আল্লাহ। তাদেরকে এটা কোর্স করা হয়নি, ওগুলো তাদের চলমান, ওটা তাদের ন্যাচারাল ফেনোমেনা হবে, কিন্তু এইটা বিশ্বাসীদের জন্য কোর্স একেবারে স্পেসিফিক। আটেই থাকবে সে, হ্যাঁ না সেখানে এটাকে এইখানে এনো না, এটা না 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 সেটা তাদেরও হয় না, জেনারেল ডিজাস্টার অমুক তমুক তাদের হয়, কিন্তু তারা ওটা আল্লাহ দিচ্ছেন এটা অনুভব করতে পারে না। এখানে পার্থক্য, এটা স্পেসিফিক্যালি সাবজেক্ট টু বিলিভার, বিশ্বাসীদের একটা এই এই অধ্যায়টা বিশ্বাসীদের একটা কোর্স, কারণ এই জিনিসটা এইগুলো দেখাতে আনিনি তোমাকে, আমি কী দেখাতে এনেছি সেইটা দেখো। আচ্ছা, এইখানে বলছে এই সমস্যা যখন পড়বে তারা, পাঁচ পাঁচটা সমস্যা, কারো কারো পাঁচটা একসাথে হবে, কারো পাঁচটা পর্যায়ক্রমে হবে, কারো কোনো একটা হবে, কারো দুটো হবে, বাবা শিরি সাবিরি, সুসংবাদ দাও তাদেরকে যারা এরপরেও অবিচল থাকবে তাদের অবস্থানে, অবিচল থাকবে, কারণ তারা জানবে পরীক্ষাগুলো আল্লাহর, যেমন দিবা সদ্য সেই পরীক্ষা দিয়ে উঠেছে বা দিচ্ছ এখন। এখন এই সাবিরিন কারা, এইটা তোমাকে আমি দেখাচ্ছি যে আয়াতের যে যে কোনো একটা শব্দ তুমি না বুঝলে তার পরের আয়াতটা যদি ফলো করো তাহলে তুমি বুঝতে পারবা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতু, এই সাবিরিন কারা, সাবিরিন তারা যারা যখনই আপতিত হয় তাদের উপরে কোনো বিপদ, অর্থাৎ এই পরীক্ষার বিপদ, দেখেছ আজকেই ওই দেখো, ওই যে দেখো তাকাও, তোমার তাকাও এইখানে আসো, হ্যাঁ তাহলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতু হলো পাঁচটা আইটেম তো দেখলাম আমরা, তো তারা যারা যখন আপতিত হয় তাদের উপরে কোনো বিপদ, কালু তখন তারা বলে, এই জায়গাটা একটু খেয়াল করো, যেটা আমাদের মুখে তো এসে যায় কেউ মারা গেলে ইন্না আলিল্লাহ লাভ দিয়ে উঠি, আমরা বুঝি না যেহেতু, হ্যাঁ বুঝি না, হ্যাঁ দুই নম্বর সুরা। আচ্ছা তো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন, সেই লোকেরা কারা, আসাবিরিন, কিন্তু লিঙ্কটা বোঝো একদম পেন্সিল দিয়ে দাগ দাও, সাবিরিন থেকে আল্লাযীনাতে নিয়ে আসো। তো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন, এই সাবিরিন তারা যারা যখন আপতিত হয় তাদের উপরে কোনো বিপদ, কালু তারা বলে, খেয়াল করো কি বলে, ইন্না, এই যে আমরা, লিল্লাহ, তার মানে এখন কনফার্ম করে সে আমরাই তো আল্লাহর জন্য, মানে এখন সে দিবা মানে হি অর শি বিকেম টোটালি ইনোসেন্ট অ্যাবাউট দ্যাট, যে আসলে আমার উপরে বিপদটা কেন হচ্ছে, হাউ কাম আই নো, আমি তো জানতে পারি না, আর নিজের পক্ষ থেকে দলিলটা হলো এই যে আমি তো আল্লাহর প্রতি নিবেদিত, এখন আমাকে নিয়ে কি তিনি করবেন সেখানে আমার কোনো প্রশ্নও নাই, কোনো হস্তক্ষেপও নাই। ইন্না লিল্লাহে, এই আমরাই আল্লাহর জন্য, ওয়া ইন্না, এবং এটাও নিশ্চিত, এটাও
নিশ্চিত যে আমরা ইলাইহে তার দিকে চলে যাচ্ছি, ফিরে তো যাচ্ছি, যেতেই হচ্ছে। তাহলে এখন হোয়াট এভার ইজ গোয়িং অন, যা কিছু আমার জীবনে হচ্ছে এগুলো সব কোর্স অফ মাই লাইফ। কখনো আমার জীবনে আমি পথ দিয়ে চলছি, কখনো খেয়া পারতে হবে, তাই না? কখনো হ্যাঁ আমরা ছোটবেলায় যে খাল তো ইয়া নাই, শাঁখও নাই, কি লুঙ্গি খোলো, লুঙ্গি খোলো, সাঁতার দিয়ে পার হও, লুঙ্গি উপরে ধরে ধরে সাঁতার কেটে পার হয়ে ওপারে গিয়ে লুঙ্গি পড়ো, ওপরে পার হও, কথাটা বুঝছো? তো এই যে পথে পথে কি হচ্ছে না হচ্ছে এটা তো আমার ব্যাপার না, আমি জানি না। এটা এটা কি আনে? নির্ভরতা আনে, ভরসা আনে আল্লাহর উপরে, এটা হলো সারেন্ডার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আসলে এই লিঙ্কটা জুড়েছে কারা? আদিকালের আলেমরা জুড়েছে তো, যে কেউ মারা গেলে বলো এটা, যে আসলে তো উনি গেছেন, আমিও তো আসতেছি, চেতনাটা কিন্তু ওই, মানুষ ভাবে না, দূর পড়তে হয় এই মন্ত্র তাই পড়ে, ভাবলে তো মানুষ সোজা হয়ে যেত, এমনি পড়তে হয় একটা মন্ত্র পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর ক্ষেত্রে কি হলো, তুই কি ভাবিস যে তোরও যেতে হবে? হ্যাঁ তো উলা একবার আসো, এখন তোমাকে যা দেখাতে এনেছি সেটা দেখো। উলাইকা, তার তুমি দেখো, যদি তুমি এত বিপদ আপদকে অতিক্রম করে তারপর তুমি বলতে পারো যে আমি তো আল্লাহর জন্য আর আমরা তো তার দিকেই ফিরে যাচ্ছি, ইউ আর কনফার্ম অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি নিজে মনে মনে এই ব্যাপারে নিশ্চিত যদি হও, এইরকম যারা উলাইকা, উচ্চারণ করো ইরফান, উলাইকা, হ্যাঁ এইরকম যারা, আলাইহিম সলাওয়াতুন, তাদের উপরে সংযোগ। দেখো আমি বলি, সংযোগটা যেহেতু সলাওয়াত বহুবচনে, অব্যাহত সংযোগ, অবিরাম সংযোগ, যেমন ইলেকট্রিসিটি কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকবে না, এরকম না। আমরা যেমন কারেন্ট না থাকলে কী বলি? লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নাই, অমুক নাই, তমুক নাই, সংযোগ নাই। বিশ্বাসী আল্লাহর সঙ্গে সংযোগ হারালে সঙ্গে সঙ্গে দিশাহারা হয়ে যাবে। কারেন্ট নেই, অস্থির হয়ে যাবে সে, কি বুঝতেছো এখন? একটু একটু তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ কথাটা বুঝছো? তাহলে এখন এইরকম যারা, তার মানে তুমি কয়টা পরীক্ষা দিয়েছো? তুমি দেখো, খেয়াল করো, তোমার মানে কোয়ালিফাইড হলে কিভাবে, কোয়ালিফাইড হলে এভাবে যে তুমি যে কোনো সাহায্য আল্লাহর প্রার্থনা করেছো তার শেখানো কথায়, তো যোগাযোগটা খুব সহজে হয়ে গেছে। তোমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে, আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত ভেবো না, ভেবো তারাই জীবনে প্রবেশ করেছে, অর্থাৎ এটাই যেন তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্য হয় যে আমার এই জীবন অবসান যেন তার পথে হয়। যুদ্ধের ময়দানে যেতে হবে এমন না, অর্থাৎ আমি যখন যখন চলে যাই পৃথিবী থেকে তখন অন্তত আমি যেন নিজেই এই সাক্ষ্য নিয়ে যেতে পারি যে আমি আসলে আমি গেলাম আল্লাহর কাছেই, আমি গেলাম। আর তুমি এটা এটা তো বলবে না, তারপরে কি, কিন্তু কি এখানে কিন্তু আল্লাহ আমাকে অব্যাহতি দিলেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এখনো সেটা বুঝতে পারো না, মানে কেবল ইমান আনলে তো, কেবল স্কুলে ভর্তি হলে তো, এখনো ক্লাস ফাইভও পাশ করোনি, কি করে বুঝবে বলো? ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বুঝতে পারবো না এখন, কিন্তু ছেড়ে দিচ্ছেন না, কি কারণে বলছেন বলে আনা বললো ওয়ান্না কো, আমি কিন্তু পরীক্ষা করবো তোমাকে। তো পরীক্ষা কেন, পরীক্ষা করাই হয়, প্রত্যেক বছর পরীক্ষা দিলেই তো ক্লাসগুলো টপকায়, মানে এইটা পাঁচটা একসাথে হবে না পাঁচটা পাঁচ বছরে হবে না পাঁচটা দশ বছরে হবে, এটা কিন্তু নির্ণয় নেই কোনো, পরীক্ষা আমি তোমাদের করব, কথা বুঝে? মানে আমাকে 21 বছর চাবুক দিয়ে চাপকিয়েছেন আল্লাহ, 21 বছর গুনে গুনে একেবারে,
কিন্তু অবাক ব্যাপার, ওই আকাশের সাথে আমার সম্পর্ক ছিল। রুবা আর কত, আর কত ভুল তো আমি করেছি, আমি কেন এই পথে এলাম? কিন্তু কোনো পথ, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি করতে গিয়েছিলাম, কি করেছি বলো? বোধ শুধু এই যে দেখতাম আব্বাকে, ওই যে টাকা পয়সায়, যেমন এখন টাকা পয়সা দাও, পকেট রাখতে পারি, ওই ভাড়া দিতে হবে, বিল দিতে হবে, এটা খুব ঘৃণা লাগে, খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো তো? ওইটা আমি একটা ইন্ডাস্ট্রি করেছি, টাকা পয়সা আছে, আমি জায়গা জমি কিনি, কারণ স্থায়ী সম্পদ পৃথিবীতে থাকার লোভ বাড়ায়। এ ব্যাপারে কিন্তু সবসময় আমি সচেতন, একেবারে ছোটোবেলা থেকে। বলো কি বলেছি? স্থায়ী সম্পদ পৃথিবীতে থাকার বাসনা তৈরি, এই জন্য একটা ইন্ডাস্ট্রি করতে চেয়েছি, লোকজন থাকবে সেখানে, আমি কদিন তো চালু করে দিয়ে আমি চলে আসবো, ওখানে ম্যানেজার আর স্টাফরা চালাবে, এরপর আমার যখন যা পয়সা লাগে আমি খালি নিয়ে আসবো, যে ভাই পয়সা কটা দিই, আমার কাজে লাগতেছে, কাজ আমার এটাই। ও বাবা, আল্লাহ বললেন তুই আমাকে পয়সা দিবি? কথা বলছে একেবারে ঝুলিয়ে সুটকি বানায় না, এরকম সুটকি বানায় না, শুকিয়ে এরকম সুটকি, একদম সুটকি বানালেন। তারপর সেই ইন্ডাস্ট্রি যেখানে বিশাল ইন্ডাস্ট্রি, মনে করো আরএফএল আর আমি পাশাপাশি, মেজর আমজাদ খান চৌধুরী আর আমি সকালবেলা মর্নিং ওয়াক করি। এখন বুঝো কোথায় ছিলাম আমি, এই প্রাণ কোম্পানি, আমরা একসাথে প্ল্যান করতাম কী কী করবো ভবিষ্যতে ইন্ডাস্ট্রি। কোথা থেকে উদ্ধার করেছেন আল্লাহ বুঝতে পারো? এই প্রিমিয়ার ব্যাংকের মালিক ডক্টর ইকবাল, হারুন, কথা বুঝছো? আমি এদের সমসাময়িক, হারুন আমার বাল্যবন্ধু, আর এদের ভগ্নিপতি ইকবাল, আর সম্বন্ধী ইকবাল, এই হলো আমার সমাজ। এখন কোথা থেকে উদ্ধার করেছেন আল্লাহ বুঝতে পারো? যদি হারিয়ে যেতাম, হারিয়ে যেতাম না আমি, মনে করো এই প্রাণের মতো আর এক কিছুর মালিক হতাম, ওই প্রিমিয়ার ব্যাংকের মতো আর একটা কিছুর মালিক হতাম, কোথায় থাকতাম আমি তখন? না, কেঁপে উঠে, শোয়া থাকলে উঠে বসি আর নিঃশ্বাস নেই, প্রভু আমাকে এত বড় রক্ষা তুমি করলে কেন, করলে কিভাবে? চার পক্ষেই সম্ভব। তো এই যে মুক্তি, সেই মুক্তির স্বাদ আসলে কে পায়, যে এটা বোঝে যে আসলে এগুলো সব বন্দিত্ব, মুক্তি এখানে। وَالَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ সার্বক্ষণিক কানেকশন তাদের প্রতিপালক থেকে। وَأُولَئِكَ হলো, وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ, এবং এরাই বলতে পারে যারা আল্লাহর পরিচালনায় পরিচালিত। বুঝতে পেরেছো? এইটা দেখাতে নিয়েছি তোমাকে এখানে, দেখো যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাত, 29 বোঝো, মানে ওলামা কারা, তার মানে অব্যাহত সংযোগ ছাড়া, এই যেমন আমি তোমাদেরকে মানে পড়তে যাই, পড়তে শোনাই, আমার একটাই প্রার্থনা প্রভু তোমার, আমি যা ভুল করি কিন্তু তোমার বান্দারা যেন তোমার কথাটা শুনতে পায়। আমি তো একটা মাইক, এখানে আমার আর কোনো ভূমিকা নাই, কিন্তু তোমার বান্দারা যেন প্রতারিত না হয়। তাহলে এখন কী দাঁড়ালো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। এইখানে আমরা সারা জীবন পড়ে এসেছি এবং মানুষকে সাহায্য করে বা দেয়, হ্যাঁ, ব্যয় করে আল্লাহর পথে, মানে আমরা টাকা পয়সাটা এখানে সাবজেক্ট, কিন্তু আসলে এখানে দিবা আসলে সাবজেক্টটা হলো জ্ঞানের ব্যাপারটা, এবং শেয়ার করে, ওয়ান ফাকু মানে শেয়ার করে, অন্যকে দেয়। সে কিতাব অধ্যয়ন করে, নিজে সাধনা করে, আল্লাহর কাছ থেকে যা পেলো সে অন্যকে দেয়। যেমন এই এতটুকু যোগ্যতা তোমাদেরকে কিতাব পড়ে শোনাতে পারছি, এটুকু অর্জন করতে আমাকে মোটামুটি তো একটু ছাল বাকলা উঠাতে হয়েছে, একটু তো কষ্ট করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, বলো তো এখন কী জন্য? তোমাদেরকে দেওয়ার জন্য, এটা ইনফাক।
এখন যদি আমি ইনফাকের সংজ্ঞা না, মানে আল্লাহ বলছেন তোমাকে টাকা পয়সা দাও, ব্যয় করো, ব্যয় করো কার টাকা? তোমার বাপের টাকা, আমার দেওয়া টাকা? নাফাকা শব্দটি আগে বুঝে নাও, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা, আমরা ধরি এটা ব্যয় করা। ব্যয় করা শব্দটি ব্যবহার করলে কি হয়, খুব সূক্ষ্ম ব্যাপার। তোমাকে আবার সালাম, তুমি ক্লাসে আসছো, আমি একদম অন্যরকম হয়ে যাই সম্পূর্ণ, আল্লাহ তাআলা তোমাকে এনেছে। তো ব্যয় করার ব্যাপারটা কি দাঁড়ায়, দেখো ব্যয় করার ব্যাপারটা ব্যক্তিকে কর্তা বানানো হয়। বলো তুমি দাতা হয়ে যাও, হও কি না বুঝে বলবা। কিন্তু যারা আল্লাহর পথে বিশ্বাস করে, অমুক করে, তমুক করে, এবং হ্যাঁ, এবং আল্লাহর পথে ব্যয় করে, তার মানে ব্যয় করে, ব্যয়কারী কে? তাহলে দাতা হাতেমটাই কে? তুমি আল্লাহর পথে ব্যয় করা মানে যা তোমাকে আল্লাহ দিয়েছেন সেখান থেকে তুমি অন্যকে দাও, তাহলে এর এই কর্তাগিরিটা আর থাকে না। এই জন্য এখানে এই কোরআনের যেই তর্জমা আছে, ইয়া সমাজের শরীয়ত অনুযায়ী তর্জমা করা হয়েছে, তো আল্লাহর পথে ব্যয় করা মানে তোমার কাছে টাকা পয়সা দিয়ে তুমি টাকা পয়সা দাও, তুমি আর দাতা হাতেমটাই হয়ে গেলে। কিন্তু এই লজ্জা তাকে দেওয়া হলো না, এবারটা কারুনকে যেমন বলা হয়েছে, আল্লাহ যেভাবে তোমাকে দিয়েছে তুমি সেভাবে দাও। আহসিন কামা আহসান আল্লাহ আলাইকা, যেভাবে মুক্ত হাতে আল্লাহ তোমাকে দিয়েছেন তুমিও সেভাবে মুক্ত হস্তে আল্লাহকে দাও, মানুষকে দাও। এখন আমরা এখানে সাবজেক্টটা হলো আমাদের অবগতির, জ্ঞানের, এলমের, আলেমের, মনে থাকবে। এবং সেখানে বায়োলজিক্যাল ডিটেলগুলোও কিন্তু সামনে আছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া আনফাকু, এবং ব্যয় করে, অন্যকে দেয়, হ্যাঁ, তা থেকে যা আমরা জীবিকা হিসেবে দিয়েছি তাকে। তো জীবিকা তো কোরআন, এটা তো আমরা দেখেছি, হলো জীবনে বেঁচে থাকার অবলম্বন একমাত্র, টাকা পয়সা না। আচ্ছা এখন এইখানে, হ্যাঁ এখন এইখানে দেখো তোমার সিররান ওয়া আলানিয়াত, এই জায়গাটা একটু দিবা চলো। 73 সুরা ৭১ ওখানে আমি শব্দটা দেখিয়ে রেখেছি দিবা, যে আনফাকু, কথা বুঝছো, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, দেখো দিবা আগে দেখে নাও, এটা ৩৫ এর আয়াতটা দেখে নাও, গোপনে এবং প্রকাশ, দেখেছ সায়দা? ৭২ নম্বর সুরা সুরা নূহ, হ্যাঁ পেয়েছ। এই যে সিররান ওয়া আলানিয়াতান এর রেফারেন্স অফ কোরআন, যে এরা ব্যয় করে মানুষকে গোপনে এবং প্রকাশ্যে, বলছে না আল্লাহ, এরা আল্লাহর কাছে জ্ঞান অর্জন করে, অর্জন করে অন্যকে দেয়। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত, এই আকামুস সালাত বলে আমি দেখাই তোমাদেরকে, দেখিয়েছি, বুঝিয়েছি, আমি দাঁড়িয়ে বললাম আলহামদুলিল্লাহ প্রভু, কেউ বলে প্রশংসা, কেউ বলে কৃতজ্ঞতা, আমি দাঁড়িয়ে বলি আমি তো আসলে, এই যে একটু আগে আমি দাঁড়িয়ে বললাম আল্লাহু আকবার, তুমি আল্লাহ সবচেয়ে বড়। এখন আমার জীবনে তোমার বড়ত্ব দেখি না তো আমি, আমার জীবনে তুমি সবচেয়ে বড় কই? আমি তো দেখি না এটা, আমি তো বলে ফেললাম কথাটা। তাহলে যেখানে তুমি তোমার কোরআনে বলেছ লা তাকরাবু আস-সালাত, যদি এই নামাজ সালাত হয়ে থাকে, কাছেও এসো না যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো, কিন্তু ওই লাফড়া লাগিয়ে দিয়েছে ও আন্তব সোকারা, যখন তোমরা নেশায় থাকো। আর এই নেশায় থাকো ইরানিরা তর্জমা করে, যখন তুমি মেন্টালি ডিস্টার্ব, মানসিকভাবে বিক্ষিপ্ত থাকো। এবং সোকারা শব্দটি দুইবার সূরা হাজের আয়াতে উচ্চারণ করে দেখিয়ে দিয়েছেন, দিশাহারা থাকো তখন তুমি সাবাস, আমার কাছে কিছু বলতে এসো না। তো সূরা নূহের ৭ আয়াতে দেখো, ৫ قال ربي اني دعوت قومي, নূহ বলছে প্রার্থনা,
প্রভু আমি ডেকেছি আমার জাতিকে লাইলান ওয়া নাহারান। হ্যালো হ্যালো, রাতে এবং দিনে। ফলম ইয়াজিদ হুম, তাতে করে বাড়াইনি তাদের দোয়াই, এই যে আমার ডাকা ইল্লা ফেরারা, বরং এখন আমাকে দেখলেই পালিয়ে যায়। হলো আসো, ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম, দাউতুহুম, এবং আরো এই যে আমি দেখেছি তাদেরকে, লে তাগফিরা লাহুম, যে তুমি ক্ষমা করে দেবে তাদেরকে, জালু, তাই না, হ্যাঁ, লাহুম জালু আসাবে আহুম ফি আজানে ফি আজানিহিম, তখন তারা করে কি আমার এই কথা শুনে কানে আঙুল ঢুকায় রাখে। আমি বলতে যাই যে ভাই তোমরা আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে, তারা আঙুলে কান ঢুকায় রাখে যেন আমার কথা কান দিয়ে না ঢোকে। একটু ভাবো, রেসালাত কোথায়, মানুষ কোথায়, এবং এটাও দেখো, এটাও ধন্য আমরা যে আল্লাহ তাআলা সেই সাবজেক্টটা, এটা অসম্ভব সাবজেক্ট এই পৃথিবীতে, সেইটা আমাদের কাছে প্রিয় করে দিয়েছেন। এটা আল্লাহর কত বড় করুণা সেটা একবার একটু মনে মনে ভেবে দেখো, যে আমাদের কাছে কেন কোরআন ভালো লাগালেন আল্লাহ। ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহর এক্সপ্রেসিভ কথা, হাব্বাবা ইলাইকুম আল ঈমান, তাই না, তোমাদের জন্য ভালোবাসার জিনিস করে দিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন তোমাদের জন্য বিশ্বাস। তাহলে ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, সিয়াবাহুম, এই লম্বা কুর্তা তো আরব দেশে, কথা বুঝছো, ওই কাপড় উল্টিয়ে মুখটা ঢেকে পড়ে, কথা বুঝছো, তার মানে এত মাথাদার কোনো কথা নেই, ওদের তোপটা এরকম উল্টিয়ে আর মুখটা ঢেকে ফেলে, তার মানে তখন ওই ঝগড়া ঝগড় চলতে থাকে, থেমে যায় আপনা থেকেই, থেমে যায় যে আর আমার সাথে ঝগড়া কোনো উত্তর দেবে না। ও আসারু, এবং অনমনীয় থাকে, ওয়াস্তাকবারু, এবং নিজেদের বড়ত্ব দেখায়, ইস্তিকবার, চরম অহংকারে। সুম্মা ইন্নি দাউতুহুম জিহা জিহারান, দাউতুহুম জিহারান, অতপর আমি ডেকেছি তাদেরকে চিৎকার করে। হলো সুম্মা ইন্নি আলান্তু লাহুম, লাহুম, তারপর পথের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছি, দেখো এরপরে আসো, ওয়া আসরারতু লাহুম ইসরারান, দিবাদেবী সিররান পেয়েছো, সিররান ওয়া আলানিয়াতান পেয়েছো, বলো না কেন, ইসরারান, গোপনে ডেকে কাছে বসিয়ে বুঝিয়ে বলেছি, ভাই দেখ ভুল করছিস, ভুল হয়ে যাচ্ছে, বল। এইটা হলো আমাদের মানুষকে রেসালাতের যে প্রিন্সিপাল সেটা হলো এইভাবে আমাকে চেষ্টা করতে হয়, এবং আল্লাহর মেহরবানিতে এখানে যে কয়টা জিনিস লেখা দেখেছো সবভাবেই আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যার কাছে মনে হয়েছে কোথায় কোথায়, কথা বুঝছো, একজন মানুষ গিয়ে মনে হয়েছে ও আমার কথা শুনবে, চলে গিয়েছি, দিনের পর দিন তার পিছনে ব্যয় করেছি, তারপর সে যখন বলেছে যে ভাই তোর এই কথা কেউ শুনবে না, ইসলাম আলাইকুম, আর ফোনও লক, এখন খোঁজে আমাকে, আর ভাই আর তোমাকে, তোমার জন্য বরাদ্দ যা ছিল শেষ হয়ে গেছে। এইটা আমি আলহামদুলিল্লাহ, এটাও আমার একটা আমি যোগ্যতাই মনে করি যে পাতা উল্টে দিলে আমি আর ফিরে তাকাই না, তোমার দ্বারা হবে না। তাহলে এখন দেখেছো, ওয়া সুম্মা ইন্নি আলান্তু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারান, এখন দেখো এই সাথেও কিন্তু আছে, ওয়া ইন্নি কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম, এবং শুধু এই জন্যই ডেকেছি তাদেরকে যে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে। খেয়াল করো আবার সেই কথাটা আসছে, এই যে গোপনে গোপনে আমি তাদেরকে বুঝিয়ে বলেছি, সেখানে কি বলেছি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম,
ভাই ক্ষমা চাও তোমাদের পরিবারদের কাছে। এখন তোমরাও কি শুনতে পাচ্ছ? প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে শুধু ক্ষমা আর ক্ষমা, নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি চেতনায় সবসময় প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার আমার যা করার ছিল আমি করিনি। যতই তুমি ক্ষমাটা চাইবা না তখন কি হবে, আসলে তুমি কি কি করার ছিল আর কি কি করনি সেটা তোমার বুঝে আসবে। এখনো কিন্তু সব ডার্কনেস, কিছুই বুঝতেছো না যে আসলে জীবনে কি করার ছিল আর কি করা হয়নি, অপরাধটা হলো কোথায় আমার। তুমি দেখো ফৌজদারি কিছু বড় বড় অন্যায় সেগুলো তুমি করো না, এটাই তুমি মনে করো আমি তো এরকম কোনো অপরাধ করি না। নো, ইউ আর দ্য গ্রেট কালপ্রিট, কারণ তোমার পড়াই তুমি পড়ো নাই, যেটা দিয়ে তোমার পরীক্ষা হবে, যেটা দিয়ে তোমার ইন্টারভিউ হবে। এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে কি থাকতে পারে? আর এগুলো কুকুর বেড়াল যেগুলো কামড়া কামড়ি করছে মায়ের, এগুলো তোমাকে দেখতে বলেছে কি? আমি এগুলো তোমাকে পরীক্ষা করার জন্যই তৈরি করেছি। তাহলে আলহামদুলিল্লাহ আমি দিবাকে দেখাতে পেরেছি যে সিররান ওয়া আলানিয়াতের ব্যাপারটা ডিটেইলটা আসলে কতটা, চিৎকার করে বলেছি, গোপনে গোপনে বলেছি, তাই না? তারপর সেটা তোমার রাস্তার পাশে দাঁড়িয়ে বলেছি, এলান করেছি, গোপনে বুঝিয়েছি এবং বলেছি যে দেখো ক্ষমা করে দেবেন, তোমার ক্ষমা চাও তোমাদের প্রতিপালকে, ইন্না হোক আনা গাফফারা। মানে আমি জানি তিনি কিন্তু খুব মানে অত্যন্ত ক্ষমা পরায়ণ, তুমি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে। এখন বুঝছো 29 ফাতেরের ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াত। হ্যাঁ, গোপনে গোপনে এবং প্রকাশ, ইয়ারজুনা তিজারাতান, তারা আশা করে এমন একটা বাণিজ্যের, এমন একটা ব্যবসার, লন্তাবুর, যা কখনোই কোনো লোকসান হবে না। তো আমার ব্যবসাটা কিরকম হয় না হয় না? শামসুল নাহার এখন বলবে, তোমরা তো পুরনো, তোমরা বললে কিছু হবে না, নতুন বলো শামসুল নাহার, বলো ব্যবসাটা কীরকম ভালো দেখো। আলহামদুলিল্লাহ, এবার দেখো ওই যে ওটা যে ব্যয় নয় দিবা, লিওয়াফিয়াহুম উজুরাহুম, পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে তাদের যা পাওনা সব মিস করেছো, পরিপূর্ণভাবে ইউয়াফি, পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে উজুরাহুম তাদের যা পাওনা, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দিতে তার অনুগ্রহ থেকে, ইন্নাহু গাফুরুন শাকুরা, শাকুর, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি মূল্যায়নকারী। কে কি করে কি জন্য করে সে অনুযায়ী তাকে তিনি মূল্য দিতে পারেন। ওয়াল্লাযি আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, দিবা এবার তুমি সচেতন হয়ে যাও, তোমার কথা এসে গেছি। কিভাবে এসে গেছি? এই যে ওয়া আল্লাযি, এটাকে আমি এখন ভাঙবো, অর্থাৎ এই লোকেরা তারাই, আল্লাযি শব্দটিকে দুই ভাগ করলাম, অর্থাৎ এই লোকেরা তারাই, আওহাইনা ইলাইকা, তাই না? ওয়াল্লাযি আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, যা আমরা ওহি করেছি তোমার প্রতি কিতাবের, হুয়া আল হক, সেটাই একমাত্র বাস্তবতা, সেটাই একমাত্র সত্য। এখন এটা যদি রসুল না হয়ে ব্যক্তি হয় কি হবে? আমি আবার বলি, ওয়া আল্লাযি, এই যাদের কথা 32 পর্যন্ত আসলো, যারা একটা ব্যবসা করেছে যেন পুরোপুরি সেই ব্যবসার তারা বিনিময় পেতে পারে, পেলাম, এরা তারাই। লিঙ্কটা বুঝতে পারছো না? পারছো না তানভীর, বুঝছো? এরা তারাই যারা, আওহাইনা ইলাইকা, যা ওহি করেছি, এখন মোহাম্মদকে ঢুকাও,
যা ওহি করেছে তোমার প্রতি মিনাল কিতাব, হু আল হক মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, সত্যায়ন করে যা এদের সামনে হয়। এই সত্যায়ন করে যা এদের সামনে হয় দিবা, এইটা রাব্বানিও শেয়ার হও আমাদের সাথে, সোহরাব ও মুস্তাক ভাইও সকলে একটু অ্যাটেন্ড করে আসবেন, খেয়াল করবেন যে বা আপনার মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, খালি তাওরাত ইঞ্জিলের দিকে আমরা যাই, তাই না? আমরা যাই তো, এটা আমরা একটা ওয়ে তো এই যে কোরআন মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, আসলে শুধুই কি এটা? হ্যাঁ, সব না, প্রেক্ষিতে যা আছে তাই। চলমান যা কিছু তোমাদের সামনে আছে তার বাস্তব সত্যায়ন করবে, তোমরা বিবেচনা করো তখন একটা টায়ার দিয়ে যা কিছু চলছে তাকে ঠিক যে তোমরা বিবেচনা করতে পারো। বিশ্বাস করো এখন আমার অবস্থা এই পর্যায়ে আসছে, একটা খবরের একটা খবর শুনতে ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছা করে না, শুনতেও ইচ্ছা করে না, শুনে কি হবে? তাহলে দেখো ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়া আল-হক মুসাদ্দিকান। আচ্ছা, এটা তো তোমার কাছে আমি যে কিতাব অবতীর্ণ করেছি সেটা তো চূড়ান্ত সত্য, তাহলে কি হলো? মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, তার সমকালীন বা সমসাময়িক যা কিছু ঘটছে তার সব কিছুরই সত্যায়ন সে করতে পারে। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীরা, নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সব খবর রাখেন এবং দেখেন, এমন না যে খবর না দেখে রাখেন, এমন না যে এই দিবার হাজবেন্ডের অবস্থা কিরে শুনেছিস কিছু? না শুনেছিলাম, কি জানো? না, দিবার হাজবেন্ডের অবস্থা তিনি স্বয়ং দেখেন, তারপর খবর রাখেন। ইয়েস, খাবিরান বাসির, খবর রাখেন এমনভাবে যে তিনি তা দেখেন। হলো, এবার আসলো আপনার আয়াত। এখন এই যে প্রেক্ষিত আমরা আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান 27 থেকে আমরা করলাম, সেই প্রেক্ষিতটুকু 30-31 এসে 31 আসলো কিতাবে, যে কিতাব তোমার প্রতি আমি অবতীর্ণ করি সেটাই তো চূড়ান্ত সত্য, এবং যা কিছু সমকালীন যা কিছু ঘটছে তার সত্যায়ন সে করে, এই কিতাব করে এবং করতে পারে। এখন সুম্মা আওরাসনা আল কিতাব, আওরাসনা আল কিতাব, আল কিতাব খেয়াল কর, অতপর, তার মানে একদল লোক আলেম এইভাবে হলো, তারা কি করে? আকামুস ইয়াতলুনা কিতাব আল্লাহ, দেখছো 29, তারা অধ্যয়ন করে এই কিতাব। তাহলে এখন সোরা বাকারার 121কে জয়েন করে নাও, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা সেই কিতাব অধ্যয়ন করে যতটা অধ্যয়নের দাবি করে, না বোঝা পর্যন্ত না ছোড় বান্দা। আমার বিজ্ঞাপন করছি না, আমি ওই রকম আমেন আমেন, কথাটা বুঝছো? জিনিস না বোঝা পর্যন্ত ওই লেগে আছে, কথাটা বুঝো? এইরকম পড়তে পারা তো দূরের কথা, তুমি যেমন আহা করে আমার দিকে তাকিয়েছো না, আমি তোমার চাইতে দুর্বল ছিলাম, স্বপ্নের মতো লাগতো যে আচ্ছা কিতাব এরকম পড়ে বোঝা যায়, সেই আমি আজকে তোমার সামনে দাঁড়ানো। কথাটা বোঝো? এবং আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ যে আমার নামে এই প্রতারক কত কিছু ইন্টারনেটে ছড়িয়েছিল, কিন্তু আমার এই পড়ার মধ্যে কোনো ভুল এদেশে কোনো আলেম বের করতে পারেনি, বলো পেরেছে? কেউ কোনো ভুল ধরাতে পারেনি যে অমুক জায়গায় আপনি এই ভুলটা করেছেন, কথা এটা একটা আল্লাহর করুণা না বলো, এছাড়া আর কিছু কোনো মানুষের পাণ্ডিত্য কি এখানে কোনো কাজ করে? কোনোভাবেই কি কাজ করে যারা আল্লাহ বিশ্বাসী মানুষ? তোমরাই বলো, শুধু পেছনে কি আমার চাওয়া? প্রভু আমি বিশ্বাস করি তোমার কিতাব যদি আমি শোনাতে পারি, মানুষ আছে তারা শুনবে, নাহলে আমিও তো একজন মানুষ, তোমার কিতাব আমার যদি ভালো লাগে, তাদের এ ভালো লাগে কিতাব, এরকম মানুষ কি নাই দুনিয়াতে? আছে তো, তোমরাই তো তার প্রমাণ। আসো,
তোমাদের সামনে আজকে রাখতে পেরেছি বলি না তোমরা শুনতে পারছ। এখন দেখো সুম্মা আওরাসনা আল কিতাব, তো নবীকে দেওয়া সেই কিতাবের কথা বলে আল্লাহ বলছেন এটা তো সত্যায়ন প্রত্যায়নকারী, এদিক থেকে ওদিক থেকে সব দিক থেকে এই কিতাবেরই উত্তরাধিকারী করেছিলাম আমরা কিছু লোককে। আল্লাযীনা আস্তাফাইনা মিন ইবাদিনা, আস্তাফাইনা, খেয়াল করো আল্লাহ লজ্জা পেলেন না এ কথা বলতে। আমি বাছাই করে মনোনীত করেছিলাম আমার বান্দাদের মধ্যে থেকে, আল্লাহ শরম নাই যে এরপরে বলে যে ফামিন হুম জালিমুন লিনাফসিহি, কেউ যেন গ্যারান্টিড মনে না করো যে কিতাব পেয়েছি বলে সব হয়ে গেছে, নও। ওই যে খুব সুন্দর একটা কথা বলতেন আমার এক ভাই, যে জমি কেনা খুব সহজ কিন্তু জমি রাখা কিন্তু সহজ না, টাকা দিলা কোর্টে গেলা রেজিস্ট্রি হয়ে গেল জমি দখলে নিয়ে গেলে এই ভাই আপনার জমি আমি বুঝিয়ে দিলাম, এখন রাখো এটা পাহারা দাও। এটা এখন জমি রেখে থাকো কেমন লাগে, আর আমার আত্মীয় স্বজন এখানেই আসতো যে এই কিউএসআরএফ এর প্রথম যে আর্টিকেল মেমোরেন্ডাম করে দিয়েছে হাসান যে মারা গেছে, ওর 6 বিঘা জমি এইখানে যে গাজীপুরের মোড়ে মেরে দিয়েছে। ভাই আমি উকিল মানুষ, দখল করতে কিছু বলতেও গিয়ে সাহসও পাই না সামনে গিয়ে কিছু বলতে, এমন লোকেরা দখল করছে। তাহলে সুম্মা আওরাসনা আল কিতাব আল্লাযীনা আস্তাফাইনা মিন ইবাদিনা, ইবাদিনা একটু ফিলও করো, একটু বোধকেও লাগাও, একটু আবেগকেও লাগাও, অর্থাৎ তুমি একটু প্রশ্ন করো, আমার তো প্রশ্ন জাগে, আমি যেমন তোমার কাছে জিজ্ঞেস করলাম এ কথা বলতে আল্লাহ শরম হইল না, যে আল্লাহ বলছেন যে আমি বাছাই করেছি এরপরও কেয়ার করে নাই। এই যে পিছনে বান্দা আছে সামনের চেয়ারে বসেন, ইফাত দেখেছো কে এসেছে, তাহলে সুম্মা আওরাসনা আল কিতাব আল্লাযীনা আস্তাফাইনা মিন ইবাদিনা, তুমি এটা বুঝছো, ফিল করার চেষ্টা করেছো আমি যে কথাটা বলেছি, আমার কাছে খুব লাগে যে প্রভু তোমার স্মরণ হলো না এ কথা বলছে যে তুমি বাছাই করেছো তারপর সেখান থেকে ছুটে গেছে, ভয় লাগে না? আমিন আমিন বলো, আমিন বলো যদি ভয় পেতে পারো। তুমি চেয়েছো কিতাব দেবেন, কিন্তু এখানে কত হাজারো মানুষ এসছে না, হাজারো মানুষ এসছে, হাজারো ভালো ভালো স্মার্ট মানুষ এসেছে, থাকতে পারেনি রাখতে পারেনি এই আমানত, বুঝেছো? তোমাকে যে বারবার জিজ্ঞেস করি কেন, এই জন্য জিজ্ঞেস করি, দেবেন তুমি চেয়েছো দেবেন আল্লাহ তোমাকে, এ রাখতে পারবা তো, এটা হলো বড় প্রশ্ন। বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আতাল ওয়াফা ওয়াহাব, তো ফামিনহুম মিন যালিমুন লিনাফসিহি, তারপর কথা বুঝছো? এখন এইখানে আবার একটা রেফারেন্স যাব, আমি দিবাকে টোটাল কোর্সটা টোটাল প্রসঙ্গটা একটু ক্লিয়ার করে দিতে চাই, আরাফের 100 কালকেও দেখিয়েছি আমি, কালকে বোধহয় শুনেছো তুমি সেটা, হ্যাঁ 156 না 175, যে এদেরকে পড়ে শোনাও কথা, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা 175/7, 7 নম্বর সূরা, সায়দা 7 নম্বর সূরার 175, যাও ধীরে ধীরে যাও, কোনো তাড়াহুড়ো নাই, শনিবার ক্লাস আমাদের বোঝার জন্য। হ্যালো,
এখন দেখো এখানে আমি কি আল্লাহ বলছেন যে এই যে কিতাব দিয়েছি তোমাকে 31 ওয়াল্লাযি আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়া আল হক, আবার কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তার সামনে পেছনে যা আছে তাদের দিয়ে সামনে যা আছে যে কিতাব তার দ্বারা সত্যায়িত, অর্থাৎ আল্লাহর আগের পূর্বের দুই কিতাবের দ্বারা সত্যায়িত, এবং এটা সত্য প্রমাণ করে কখন, যখন মানুষ নেয় না। কিতাবের সত্যতার সত্য প্রমাণ কখন হয়? মানুষ নেয় না। খেয়াল কর, এরপরে এই কিতাবের উত্তরাধিকারী বানালাম আমরা কিছু মানুষকে, আমরাই বাছাই করে করে নিয়েছি তাদেরকে আমার বান্দাদের মধ্যে থেকে, কিন্তু তারপরেও উচ্চরাবাণী কষ্টটা এই জায়গাটায় আমার, আসো তো কখন কোথায় কোন ল্যাং খেয়ে কোথায় হারিয়ে যাও। যেমন দেখো রবির মতো ছেলে হারিয়ে গেল, কত এরকম আরো কত নিবেদন নিয়ে আসে, কি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে, মনে হয় যেন একটা বারুদের মতো একার বিস্ফোরণ ঘটাবে এমন বোধ বুদ্ধি নিয়ে আস, হারিয়ে যায়। তারপরে তোমার এই যে আমাদের এই পিচ্ছি শয়তান যেটারে বলি, না না আরিফা, কতদিন একদম একনিষ্ঠ সাধনা করেছে বিশ্বাস করো, হ্যাঁ গুলিয়ে ফেলেছে সব। চলো তো ফামিন হোম জালিমুন লে নাফসি, এখন আল্লাহ কিন্তু তার দায়িত্ব নিলেন না, আল্লাহ বললেন যে আমি দেওয়ার পরেও কেউ সর্বনাশ করলো সে তার নিজের। কি বুঝলাম? আমি দিয়েছিলাম, চেয়েছিল আমি দিয়েছিলাম, কিন্তু এখন সে তার নিজের সর্বনাশ করলো, আমার কি করার আছে? তো সেটা দেখাতে এই 75 এনেছি, পড়ে শোনাও সংবাদ তার। আতাইনাহু আয়াতিনা, দিয়েছিলাম আমরা তাকে আমাদের আয়াত, যেমন আমি এখন তোমাদেরকে পড়ে শোনাই, পড়ে শোনাচ্ছি আল্লাহর আয়াত, এইটা আল্লাহর দেওয়া, আমার অর্জিত না, আমার চেষ্টার ফসল না, আল্লাহর দেওয়া। হ্যাঁ আমি লেগে আছি, শুধু এতটুকু বলতে পারি আল্লাহ তাআলা আমাকে লেগে থাকার তৌফিক দিয়েছেন, আমি লেগে আছি। আর কালকে যেটা আমরা বললাম যে ওই যেটা কালকে যে প্রসঙ্গটা আমরা বলেছিলাম, রাসূল আর নবী আল উম্মি, বুঝতে পেরেছো? মানে এমন এক বার্তাবাহক যে বার্তা বলে নিজে জানে না, এবং এই ব্যাপারটা এত ডিপলি আমি আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন যে ও তাহলে আমার অ্যাটিটিউডটা এই হবে যে এই কিতাবের কোনো কিছু আমি কিন্তু বুঝে বলছি না ভাই, আমাকে দিয়ে ঠিক যতটুকু যা যেভাবে বলানো হচ্ছে উনি দিচ্ছেন। তাহলে কি হয়, বার্তাবাহকের কোনো মাতুব্বুরি দাঁড়ায় না, কোনো হুজুরি দাঁড়ায় না, কোনো বুজরুকি দাঁড়ায় না যে তার পায়ের ধুলা দিতে হবে, তার একটু স্পর্শ পেতে গেলে কোটি টাকা দিতে হবে, এরকম কিছু দাঁড়ায় না। তখন নেহায়েতই এক লোক ধান্দাবাজ, সে আসে আল্লাহর কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য, আগুনে ফালবে না এই তার কান্নাকাটি, প্রভু আমি আগুনে যেতে পারবো না। এই জন্য যত রকমের এখানে 3 ঘন্টা কেন 9 ঘন্টা দাঁড় করে রাখো আমি রাজি আছি, আগুনে পড়তে পারবো না। এখন যাদের সাহস আছে তারা যাক, নিশ্চয়ই যারা দুঃসাহস দেখায়, ফামা আসফারা আলার নার, কি দুঃসাহস তাদের আগুন মোকাবেলা করার। আমি তো সেটাই অবাক লাগে আমার কাছে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কথা বুঝছো, যা অগ্রাহ্য করে, আমি ভাবি এই মানুষদের কত বড় সাহস।